वेलकम टू उम्स कुकिंग लैब। आज के आम्रा मैंगो ग्रीन टी शिखब। आमार चैनल टा भालो लागले तुम्रा सबाई सबस्क्राइब करते किन्तु भूलो ना, आर बेल आइकन टा क्लिक करे दियो। मैंगो ग्रीन टी एक बार बनाले बार बार बनाते इच्छे करबे। पुदीना पाता एरकम निये निते हबे, तारपरे छोटो छोटो करे केटे निते हबे। লেবুর রস নিয়ে নিতে হবে, একটা লেবুর রস নিলে একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিতে হবে। লেবু আর পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে। এবার একটা আইস ট্রে নিতে হবে। আইস ট্রেতে এই পুদিনা পাতা মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে আমরা এটা দিয়ে আইস কিউব বানাবো গ্রিন কালারে। এবার লেবুর জলটা ছিল সেটা ভালো করে দিয়ে দাও। এবার এটা 8-9 ঘন্টার জন্য ফ্রিজারে বসিয়ে দিতে হবে যাতে বরফ হয়ে যায়। 3 টেবিলস্পুন চিনি নিয়ে নিতে হবে, ম্যাঙ্গো পাল্প 1 টেবিলস্পুন, 1 বোতল জল, 1 পিস ম্যাঙ্গো, গ্রিন টি, পুদিনা পাতা আর লাগবে লেবু, রিং রিং করে কাটা লেবু, আর তাছাড়া এমনি একটা গোটা লেবুর রস লাগবে। এগুলো দিয়ে আমরা বানাবো ম্যাঙ্গো গ্রিন টি। গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে দিতে হবে। তার মধ্যে যেই বটলের মধ্যে আমরা সার্ভ করব ওই বটলের 1 বোতল জল আমরা ফুটিয়ে নেব। এর মধ্যে 3 টেবিলস্পুন চিনি আমি ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। চিনিটা যেন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। চিনি আর জলটাকে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। জলটা আর চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে এর মধ্যে 1 টেবিলস্পুন আমি ম্যাঙ্গো পাল্প ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। ম্যাঙ্গো পাল্প ফুটিয়ে নিলে জলের রঙটা, আমের যে সুন্দর হলুদ কালারটা, সেটা জলের মধ্যে চলে আসবে, আর আমেরও একটা গন্ধ ওর ফ্লেভার ওটার মধ্যে চলে আসবে। এর মধ্যে আমরা একটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস, আম আর এই দুটো মিশে জলের সাথে যখন এটা বয়ল হচ্ছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে।
ম্যাঙ্গো পাল্প জলের সাথে, চিনি আর জলের সাথে আর লেবুর সাথে যখন ভালো করে মিশে যাবে, এর মধ্যে আমি গ্রিন টি দুটো ব্যাগ দিয়ে দেব, ভিজিয়ে দেব। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এগুলো 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। গ্রিন টির লালচে রং হয় না, একটু ইয়েলো কালারই হয়, সেটা আমের রঙের সঙ্গে মিশে খুব সুন্দর একটা রং হবে। এই টিটা বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে, রিফ্রেশিং এটা খুব। আর ইয়েলো কালার গ্রিন কালার মিলে খুব সুন্দর দেখতেও লাগে, আর গন্ধটাও খুব সুন্দর। এবার 15-20 মিনিট ভিজিয়ে রাখার পর টি ব্যাগগুলোকে উঠিয়ে নেব। এবার এটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে দিয়ে এটা ঠান্ডা করতে তোমরা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো। এই গ্রিন টিটা যেহেতু দেওয়া হয়েছে, সেই জন্য এই চাটা শরীরের পক্ষেও খুব ভালো, তাই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে তাকে যদি এটা সাজিয়ে পরিবেশন করো, সেও কিন্তু খুব খুশি হবে, এবং তোমার বন্ধুবান্ধব পরিবারের সবাই একটা নতুন চা খেয়ে খুব খুশি হয়ে যাবে। ছেঁকে নেওয়া চাটা এবার দেখো কি সুন্দর রং এসছে, একটা হালকা মিষ্টি ইয়েলো কালার, আর এটা থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে যখন আমরা আইস কিউবগুলো পুদিনার দেব, তখন আরও টেস্টটা বেড়ে যাবে। আমরা যে পুদিনার আইস কিউবগুলো বানিয়েছিলাম, এবার ফ্রিজ থেকে বের করে নেব। 7-8 ঘন্টা আগে এটা বানিয়ে রাখতে হবে। এইভাবে তোমরা বানিয়ে নানা রকম লেমন টি বা শরবতের জন্য, ড্রিঙ্কসের জন্য স্টোর করে রাখতে পারো। এবার এগুলোকে আমরা বের করে কীভাবে ইউজ করছি দেখাচ্ছি। একটা লেবুর বড় পিস আমি গোল করে কেটে এটা বটলের নিচে বেস হিসাবে দিয়ে দিলাম। এরপরে আমরা যে পুদিনার আইস কিউবগুলো বানিয়েছিলাম, সেগুলো বটলের মধ্যে দিয়ে দেব। 7-8টা আইস কিউব এর মধ্যে বটলের মধ্যে মিশিয়ে নেব। পুদিনাগুলো এভাবে আগে থেকে বানিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, অনেক রকম ড্রিঙ্কসের সাথে এগুলো ব্যবহার করতে পারো। পুদিনা বা নানা রকম ফল দিয়েও আমরা এই আইস কিউবগুলো বানাতে পারি, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। একটা নতুন আইডিয়া, তোমরা ট্রাই করতে পারো। বটলের মধ্যে আইস কিউবগুলো আমি একের পর এক দিয়ে দিলাম। এবার আমরা যে আমের একটা পিস নিয়েছিলাম, সেটা থেকে ছোট ছোট পিস করে নেব। করে নিয়ে সেই ছোট পিসগুলো চায়ের কালারটা আরও সুন্দর করার জন্য মিশিয়ে দেব, যাতে বটলের বাইরে থেকে এগুলো দেখা যায়, আর দেখলে ইয়েলো কালার গ্রিন কালার মিশে একটা সুন্দর দেখতে লাগবে। সেই জন্য আমরা এই আমের ছোট ছোট পিসগুলো মেশাবো। এই আমের ছোট ছোট পিসগুলো আমি বটলে দিয়ে দিলাম। এবার বটলটাকে নেড়ে এটাকে সেট করে নেব, যাতে সবুজ আর হলুদ দুটোই রং বাইরে থেকে দেখা যায়। এবার আমরা উপর থেকে চাটা ঢেলে দেব। তারপরে আমরা খুব সুন্দর করে সাজিয়ে দেব। দেখো গ্রিন আর ইয়েলো কালার মিলেমিশে কি সুন্দর একটা কালার লাগছে চাটা। এবার একটা লেবুর টুকরো গোল করে কেটে আমরা উপরে লাগিয়ে দেব। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে খেতেও যেরকম ভাল লাগে, মনও ভাল লাগে। আর আমার কাছে একটা ছাতা আছে, আমব্রেলা আছে, ছোট্ট পেপার আমব্রেলা, ওই আমব্রেলাটা দিয়ে আমি সাজিয়ে দেব, আর স্ট্র দিয়ে দেব। এবার একটা স্ট্র দিয়ে দেব আর আমব্রেলাটা দিয়ে সাজিয়ে দেব। গরমকালে এই ধরনের ড্রিঙ্কসগুলো ভীষণ ভালো লাগে খেতে, আর ঠান্ডা লাগে একটু, রিফ্রেশমেন্টটাও ভীষণ ভালো হয়। চলো তোমরাও এবার ট্রাই করো বাড়িতে।
সরবজি সরবজি Oh,